রাঙামাটি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মিশু দে। মিশু, গোলাগুলির ঘটনায় এখন পর্যন্ত কাউকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে কি, আর সংগঠনগুলোর পক্ষ থেকে কোনো বক্তব্য জানতে পেরেছেন কি আপনি? হ্যাঁ তানিয়া, আমি রাঙামাটির রাজস্থলীতে দুটি আঞ্চলিক সংগঠনের মধ্যে যে সকাল থেকে প্রায় 2 ঘন্টা, সকাল 9টা থেকে 11টা পর্যন্ত 2 ঘন্টা গোলাগুলির ঘটনা ঘটে, এতে আমরা এখনও পর্যন্ত যে তথ্য স্থানীয়ভাবে জানতে পেরেছি, এতে প্রায় 1000 রাউন্ডের মতো গুলি বিনিময় হয়েছে। রাজস্থলী উপজেলার গাইন্দা ইউনিয়নের মাঝামাঝি অংশ এবং বাঙ্গালখালী ইউনিয়নের কুদুমছড়ি এলাকায় এই ঘটনা সংঘটিত হয়। তবে এলাকাটি দুর্গম হওয়ায় এখনও পর্যন্ত পুলিশ সদস্যরা সেখানে পৌঁছাতে পারেনি। তবে স্থানীয়দের মাধ্যমে আমরা জানতে পেরেছি পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি এবং মারমা ন্যাশনাল পার্টি, এই দুইটি আঞ্চলিক সংগঠনের মধ্যে এই গোলাগুলি সংঘটিত হয়। তাদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই গোলাগুলির ঘটনা ঘটে। তবে এখনও পর্যন্ত যেহেতু পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি, সে কারণে এখনও পর্যন্ত কোনো কাউকে আটকের ঘটনাও নেই। আমি কিছুক্ষণ আগে চন্দ্রকোনা থানার অফিসার ইনচার্জ আনসারুল করিমের সাথে কথা বলেছি, তিনি আমাকে জানিয়েছেন ঘটনার সময় পরিস্থিতি এবং এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে এখনও পর্যন্ত কোনো আটকের ঘটনা ঘটেনি এবং তারা পুলিশ এখনও পর্যন্ত ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। তবে অন্য অন্য ঘটনাগুলোর ক্ষেত্রে আমরা দেখি আঞ্চলিক সংগঠনগুলো অথবা মিশুদে। আপনাকে ধন্যবাদ।